অহনের লাইভে আমি আপনার স্বাগতম জানাই আসছি আমি ওখানে আসি ময়ন সিং যে কোতোয়ালি মডেল থানা এই কোতোয়ালি মডেল থানার মধ্যে এই থানার সামনে খারে আছি আর যে সহল একটা ঘটনা ঘটছে এটা ডাহাত থেকে জামালপুরের দিকে যাইতেছি যে একটা ট্রেন কম্পিউটার ট্রেন কম্পিউটার ট্রেনেরও ট্রেনের থেকে মিন্টু কলেজের রেল কোচিংটা আছে মিন্টু কলেজ রেল কোচিংয়ের সামনে একটা বাচ্চা ট্রেনের সাথে পড়ে গেছে ফে যাওয়ানোর পরে এই বাচ্চাটারে ওখানে এনে স্থানীয় লোকজন মিলিয়ে হাসপাতালে রয়ে গেছে হাসপাতালে লয়ে যাওয়ার পরে একটু চিকিৎসা নিয়ে বাচ্চাটা লয়ে আসছিল কোতোয়ালি মডেল থানাতে যেটা আছে কোতোয়ালি মডেল থানার মধ্যে আনছে মানে এই না আছে বাচ্চারা আছে বাচ্চারা তার পরিবারের খুঁজে পাইতেছে না এই পুলিশের হেফাজতে আছে এটা কোতোয়ালি মডেল থানার যে ওসি সাহেব আছেন কামাল সাহেব উনি এলাকা খুঁজ দিচ্ছে যে এই বাচ্চাটার পরিবারের যদি কেউ খুঁজে পায় বা আমার কাছে আছে আনার লাগে আমরা বাচ্চাটার কাছে একটু জিনিসটা জানতেছি আবার তুমি কই যেতেছিলা

পরে আমি গাড়িটা চুলে যাওয়ার পরে আমি তাকাই দিই রে বাচ্চাটা পুরা কাঁপতে পরে আমি যা পাঞ্জা মারে ধরছি ধরতেই পরে সবাই অনেকে আসছে এখানে একজন স্থানীয় মন্ত্রী সাহেবের ভাই ছিল সে সুদ্ধ আমার থানাত নিয়ে আইসে বাচ্চা থানা জমা রাখতে পরে বলছে চিকিৎসা মিকিৎসা করে তার আত্মীয় স্বজন যদি আসে আত্মীয় স্বজন হাতে ফিরলে দেওয়া হবে না আর বাড়ির দিয়ে দিয়ে আসবে মন্ত্রী সাহেবের ভাই বলছে মন্দা কাকা বলছে দোকান বলে বাড়ির যদি খুঁজ খবর পায় না বাড়ির দেয়া আসবে আচ্ছা আমরা মূলত যে দশটা সাড়ে দশটার সময় ঘটনা ঘটছে আমরা আরও বিস্তারিত যে আমার মডেল থানার যিনি ওসি আসুন ওনার কাছ থেকে আরো বিস্তারিত জানা কারণ বাচ্চারা অনেকক্ষণ যাবৎ প্রায় ঘন্টা দুই ঘন্টা যাবৎ এই পুতআালি মডেল থানার মধ্যে এলাকা আছে আমরা মডেল থানার যিনি ওসি আসুন ওসি সাহেবের কাছে রুমে রেখি ওসি হিসাবে রুমে আসলে বিস্তারিত জানাম যে কখন প্রত্যেকের কী হয়েছে আমার কোতলি মোটরে শাখা শাখাল মাল এখন তো ওনার কাছ থেকে আসলে বিস্তারিত জানা আমি বাচ্চারা কীভাবে পাইছে বা এখন পর্যন্ত কোনো সন্ধান সন্ধান পাইছে কি না জি এই দাংগঞ্জকে আমি কম্পিউটারটি নিয়ে আজকে সকালে এই দুর্ঘটনার শিকার হয়েছে একজন শিশু এবং একজন যুবক ঘটনাস্থলে এই যুবক মারা গিয়েছে এবং শিশুটিকে আমাদের এই মন্তবাই মমতাবাই সামনেই ঘটনাটা ঘটেছে সে সাথে সাথে শিশুটিকে নিয়ে দ্রুত আমাদের থানায় নিয়ে আসে এবং আমি দেখে তাৎক্ষণিকভাবে তাকে মেডিকেল কলেজে পাঠাই প্রাইমারি ট্রিটমেন্টের জন্য এখন বাচ্চাটি সুস্থ আছে আমরা তার নাম ঠিকানা লিখে তার ছবি দিয়ে এই সংশ্লিষ্ট থানায় আমরা পাঠিয়ে দিয়েছি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেছি তার পরিচয় সনাক্ত করার জন্য আশা করি দ্রুততম সময়ে তার পিতা মাতা তার তাকে নিয়ে দিতে পারবে এইটা মেয়েটা বলছে এই শেরপুর থানার নাম সে বলতে পারতেছে না আমি সকল থানার ওসিদের সাথে আমি যোগাযোগ করছি এবং তার ছবি দিয়ে তার পিতার নাম উল্লেখ করে দিয়ে আমি ডিডিঅ জানিয়ে দিয়েছি অত দ্রুততম সময়ে আমরা তার পরিচয় জানতে পারবো ঘটনা দশটার দিকে অনুমান দশটার দিকে ঘটনা করছে এটা মূলত উপরে তারের সাথে বেজে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছি তারের সাথে বেজে দুইজনে পড়ে যায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একজন মারা গিয়েছে ওই যে রেলওয়ে পুলিশ এবং আমাদের থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ট্রেক আপ করে যেটা কইতেছিলাম যে এই যে শিশুটা এটা রেল রেল কোচিংয়ে না তার লগে বাইজে একটা একজন লোক মারা গেছে আবার এই এই শিশুটা হলো আঙ্গর যে কোতলি মডেল থানার সিসা সারকামলার অন্ত ওনার হেফাজতে আছেন যারা এই শেরপুরের মানে যেহেতু বাচ্চাটা কইতাছে যে শেরপুরে বাড়ি যদি শেরপুরের কেউ থাকে তাহলে আঙ্গর টিভির দর্শক আপনার কাছে নেওয়া করতেছে আপনারা এই ভিডিওটা তাড়াতাড়ি করে শেয়ার দেবেন কারণ শুধু বাপমার নাম কইতে পারতা কিন্তু কোন থানাটা কইতে না আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনারা যে কোতোয়ালি মডেল থানার যে ওসি সাহেব আছে ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করুন যদি ওসি সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ সরাসরি না করতে পারেন আপনারা সামনে যে থানারা আছে আপনারা থানার থানার মধ্যে খুঁজ যে কোতোয়ালি মডেল থানার ওসি সদরের ওসি সঙ্গে একটু যোগাযোগ করলে এই বাচ্চাটা বাইরে যাইনি যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চারা যদি তার বাবা মার কাছে দিতে পারে কারণ বাচ্চারা সকালতে কান্নাকাটি করতেছে যেহেতু সাথে ট্রেনে সাদের গেছে একটু আহত হয়েছে রক্ত টক্ত আমরা তো আমরা তৈরি তাড়াতাড়ি করে যাতে এই বাচ্চারা তার পরিবারের কাছে ফিরে যেতেছে আপাতত নেতাছি বালাতাগঞ্জে আবুল মনসুর আঙ্গুর টিভি কোতোয়ালি মডেল থানা মহিষী